সাকিব আল হাসানকে বোল্ড আউট করে মুকিদুল ইসলামের ডান্সটা দেখার মতো ছিল। মুকিদুল ইসলাম এবার খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। এবারে বিপিএলে সারা বোলিং ফিগার তার টি টোয়েন্টিতেই সারা বোলিং ফিগার ছিল 30.3 উইকেট, কিন্তু ফরচুন বরিশালের বিপক্ষে নিজের সারা বোলিং ফিগারটাই উপহার দিয়েছেন মুকিদুল ইসলাম। মাত্র 3.1 ওভার বল করে 23 রান দিয়ে তুলে নেয় 5টি উইকেট, একাই দুমড়ে মুছে দেন ফরচুন বরিশালের ব্যাটিং লাইন আপ। তার উইকেটগুলো সাকিব আল হাসানকে বোল্ড আউট এবং মাহমুদুল্লাহকেও বোল্ড আউট। অসাধারণ বোলিং মুকিদুলের 23 রানে 5 উইকেট বিপিএলে কোনো বোলারের প্রথম 5 উইকেট নয়। বিপিএল ইতিহাসের বাংলাদেশের কোনো পেসারের সারা বোলিং ফিগার তার আগে শফিউলের 26 রানে 5 উইকেট, মুস্তাফিজুর রহমানের 27 রানে 5 উইকেট, তাসকিন আহমেদের 31 রানে 5 উইকেট। সবাইকে পেছনে ফেলে দেয় মুকিদুল ইসলাম। কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হওয়ার মতো একটি টিম, তাদের দলের ব্যাটার বলার সব কিছুই বিশ্বমানের। প্রথম 3টি ম্যাচ হারের পর বাকি 8টি ম্যাচ টানা জয়ের রেকর্ড, আর জিতবেই বা না কেন, তাদের দলে বিদেশিরা চরম ফর্মে, পাশাপাশি বাংলাদেশি প্লেয়াররাও দারুণ ফর্মে আছেন। বিদেশিদের মধ্যে মোহাম্মদ রেজওয়ান, খুশদিল শাহ, আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ, কাকে রেখে কাকে খেলাবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স? ফরচুন বরিশাল প্রথমে ব্যাট করতে নেমে 121 রানই কুটিয়ে যায় তাদের ইনিংস। একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে আসে 37 রান। টপ অর্ডার মিডল অর্ডার সকলেই ব্যর্থ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্লেয়ার শেষ পর্যন্ত 19 বলে 23 রানে অপরাজিত থাকেন খুশদিল শাহ এবং 16 বলে 30 রানে একটি ঝড়ো ইনিংস উপহার দিয়ে আন্দ্রে রাসেল, এবং সেই সুবাদে 5 উইকেটে সহজ জয় পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণদের মতো প্লেয়াররা দলে থাকতে তাদেরকে হারানোটা খুব কঠিন হয়ে যাবে যে কোনো দলের জন্য।